তো জয়হীন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে রিজু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা জেল পুলিশের ইন্টারভিউ দিতে যাও, তাদের জন্য এই কোশ্চিনটা বারবার তাদের সম্মুখীন হতে হয় ইন্টারভিউ হলে। তো এই ভিডিওটা একটুকু স্কিপ করবে না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। আর একটা কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটাকে হিট করে দিও। আর যদি ভিডিওটা দেখে তোমার একটুকু হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক দিও, লাইক দিলে আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য। আর তোমরা যদি ইন্টারভিউ ক্লাস করতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তৃতীয়তম কথা তোমাদের বলতে চাই ভাই, যত তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুক গ্রুপ আছে, সবাই এই ভিডিওটা প্লিজ সবাইকে শেয়ার করে দিও। কারণ একটা কথা তোমাদের বলবো, কখনও কারো উপর হিংসা করবে না, ঠিক আছে? হিংসা করা মহাপাপ, তো হিংসা করবে না। তোমরাও কোয়ালিফাই করো, তোমাদের যারা ভাই বন্ধু আছে তারাও যাতে কোয়ালিফাই করে সিট ব্যবস্থা করো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওর দিকে যাওয়া যাক। তো প্রথমে তোমাদের আমি শর্ট ওয়াইজ র্যাঙ্কগুলো বলে দেবো, তারপর তোমাদের ফুল ফর্ম সম্পর্কিত বলবো, ঠিক আছে? তো তোমাদের যেটা সুবিধা হয় সেটি বলতে পারো ইন্টারভিউ রুমে। তো শর্ট হিসাবে আমি বলছি, দেখো এখানে দেখতে পাচ্ছ WB র্যাঙ্ক, প্রথমে DGP, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে ADGP, 3 নম্বর IGP, 4 নম্বর DIGP, 5 নম্বর SSP, 6 নম্বর SP, 7 নম্বর ASP, ঠিক আছে? যদি তোমরা যদি এগুলো মনে না রাখতে পারো তাহলে একটা খাতা নিয়ে বসতে পারো, সেগুলো লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো। তো 8 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, তো তোমরা 8 নম্বর দেখতে পাচ্ছ ভাই DSP, 9 নম্বর PI, 10 নম্বর API, 11 নম্বর SI, 12 নম্বর ASI, 13 নম্বর হেড কনস্টেবল আছে, 14 নম্বর হচ্ছে কনস্টেবল, ঠিক আছে? তো তোমাদের যদি শর্ট ফর্মে বলতে হয় তাহলে আমি তোমার গোটাটি দিয়ে দিয়েছি। আর যদি তোমরা যদি ফুল ফর্ম বলতে চাও তো ফুল ফর্ম বললে ভালো, তো ফুল ফর্মে এতটি বলার দরকার নেই, যেগুলো মেন মেন সেগুলোই বলিও। তো আমি তোমাদের বলে দিচ্ছি ফুল ফর্মে তোমরা কোনগুলো বলবে, ঠিক আছে? তো তোমাদের প্রথম দেখতে পাচ্ছ, তো প্রথম যে তোমাদের প্রথম যে হবে ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে? তো দ্বিতীয়তম তোমাদের হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তৃতীয় নম্বর তোমাদের যে হবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, 4 নম্বর হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তো 5 নম্বর দেখো এখানে বলে দিচ্ছি, 5 নম্বরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তো অথবা দিয়ে তোমরা সুপ্রিন্টেন্ডেন্ট অফ পুলিশ বলতে পারো বা কমান্ডেন্ট বলতে পারো, ঠিক আছে? তো 6 নম্বরটা তোমরা বলতে পারো অ্যাডিশনাল সুপ্রিন্টেন্ডেন্ট অফ পুলিশ, 7 নম্বরটা তোমরা বলতে পারো ডেপুটি সুপ্রিন্টেন্ডেন্ট অফ পুলিশ অথবা দিয়ে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, তো সাব ডিভিশনাল পুলিশ অফিসারও বলতে পারো 7 নম্বরটা। তো 3টা অপশন, যেরকম অপশন দেওয়া আছে যে কোনো তোমার যেটি সুবিধা মনে হবে সেটি তুমি চুজ করে বললেই হবে, ঠিক আছে? তো 8 নম্বর দেখতে পাচ্ছ তোমরা ইন্সপেক্টর অফ পুলিশ, 9 নম্বর দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর অফ পুলিশ, 10 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তো এখানে আমি ডাইরেক্ট কনস্টেবল লিখে দিয়েছি। তো তোমরা যদি এখানে হেড কনস্টেবল যদি লাগাতে চাও, 11 নম্বর তোমরা যদি এক্সট্রা করে লাগাতে হেড কনস্টেবল, তারপর কনস্টেবল বলো তাও হবে, আর যদি না বলো তাও হবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখে যদি একটুকু হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওটা বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করি। আর একটা প্লিজ লাইক দিয়ে দিও, লাইক দিলে আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য। আর চ্যানেলে নতুন যদি তুমি আমার চ্যানেলটি নতুন দেখে থাকো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকমই হেল্পফুল ভিডিও আমি তোমাদের প্রোভাইড করি। তো জয় হিন্দ জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো, পরিবারকেও সুরক্ষিত রাখো, বাই।